হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? অনেকদিন পর আবার টিউটোরিয়াল করছিলাম, যাই হোক, যদিও খুব তাড়াতাড়ি দেওয়ার কথা ছিল, কারণ পুজো পুজো গেল তো একটু, তাই দেরি হয়ে গেল। ওকে, তো আপনারা পুজো দেখেছেন তো? অবশ্যই দেখেছেন। ঠিক আছে, বেশি কথা বলে লাভ নেই, তো আজকে আমরা এই সার্চ ফর্মটা তৈরি করবো। ওকে, এটা নর্মালি শুধু ডিজাইন করা আছে, কিন্তু এটা কাজ করে না। তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আচ্ছা, যার আগে, তো এর আগে আমি একটা আপনাদের কথা বলি, হয়তো একটা সমস্যায় পড়তেও পারে। আমাদের যে ওয়াম্পে যে ওয়ার্ডপ্রেস যে পারমালিঙ্ক ছিল, তো পারমালিঙ্ক যদি এখান থেকে কাস্টম লিঙ্কে যদি প্রবলেম হয়ে থাকে আপনাদের, যে আপনারা কাস্টম কিংবা পোস্ট নেম কিংবা নাম্বারিং কোনো একটাতে সিলেক্ট করছেন কিন্তু আপনাদের কাজ করছে না পার্মালিঙ্কে, যদি এরকম হয় তো আপনারা অবশ্যই ওয়াম্পে যাবেন। ওয়াম্পে গিয়ে অ্যাপাচি অ্যাপাচি মডিউলস এইখানে গিয়ে আপনারা জাস্ট কি করবেন, এইখানে রিরাইট মডিউল, হ্যাঁ, রিরাইট মডিউল, এটাকে চেক করে দেবেন। ওকে, চেক করে দেওয়ার পরে অ্যাপাচি, সরি, আমাদের ওয়াম সার্ভারটা রিস্টার্ট দিলেই আমাদের তাহলে আর এই পারমালিঙ্কের সমস্যা হবে না, এই সমস্যাটা হতে। আর আপনারা যারা নতুন আছেন, যে নতুন আমার টিউটোরিয়াল দেখছেন, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ওকে ফ্রেন্ড, যাই হোক, তো আজকে সার্চ ফর্ম করবো, আজকে পুরোটাই আমি দেখিয়ে দেবো কীভাবে, যদি কোনো টিউটোরিয়ালের সাহায্য না নিয়েই আপনারা করতে পারেন, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো আমাদের এখানে একটু আমি বলে দিই আপনাদের, এখানে সার্চ করবেন গেট সার্চ, ওকে, ফ্রম, ওকে, আমি এখানে সার্চ করলাম। ও, আমার নেট ডিসকানেক্ট করা আছে, নেটটা কানেক্ট, ওকে, বুম, হ্যাঁ। সো সার্চ করার পর আপনারা অবশ্যই দেখবেন HTML4 HTML5 ঠিক কিভাবে আপনারা কোডিং করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, এখানে দেওয়া আছে, দেখে নেবেন। তো আমরা যেহেতু কি করব, আমাদের যেহেতু আমাদের হেডারের ভিতর যে আমাদের কোথায় গেল একটা ডিজাইন করা ছিল, আমরা এই ডিজাইনটার উপরেই আমরা সার্চ ফর্ম তৈরি করব ডাইনামিক করে। তো সেটা করার জন্য আমাদের এখানে এখানে এখান থেকে এটুকু, সম্ভবত এখান থেকে এটুকু আমাদের সার্চ ফর্ম। ওকে, তো এটাকে একটু মডিফাই করে জাস্ট আমরা সার্চ ফর্ম তৈরি করে দিতে পারি। তো সেটা করার জন্য আমাদের, কিংবা এখানে আমরা গেট সার্চ ফর্ম করলে আসবে, কিন্তু আমি এইভাবে করতে চাইছি না, আপনারাও করবেন না, কারণ কোনো ক্লায়েন্টের কাজ ধরলে আপনাদের যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনের উপরেই কাজটাই করতে হবে, নাহলে আবার ভেঙে চুরে আবার নতুন করে ডিজাইন করতে হবে। তো সেটা না করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট বলছি কপি পেস্ট করবেন না, আমি কপি পেস্ট করছি, আপনারা জাস্ট এখান থেকে আমাদের যে ফর্ম আছে এই ফর্মটাকে জাস্ট এইখান থেকে এটুকু আমরা কপি করবো। ওকে, কপি, কপি করার পরে আমাদের এখানটায় যে ইনপুট আছে, ইনপুটের ঠিক পূর্বে এইখানটায় পেস্ট করব, আমাদের রোল সার্চ ফার্স দরকার নেই, আমরা এটাকে রাখতে চাইছি, মেথড থাকলেই হবে, এটাকে ব্যাস ফাঁকিয়ে দেবো। আর এইখান থেকে আমরা এতটুকু আইডি ফাইডি আমাদের দরকার নেই, হাঁটিয়ে দেবো,
হটানোর পরে আর অ্যাকশন, অ্যাকচুয়ালি এটা হোম পেজ, হোম পেজকে রিপার করবে, যাতে হোম পেজ থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই, সেই জন্যই এটাকে অ্যাকশনে হোম পেজ করে দেওয়া। এখানে করে দেওয়া গেছে, দেখতেই পাচ্ছেন এখানে নিজে। আর ফর্মটাকে নিশ্চয়ই আমাদের শেষ করতে হবে এন্ড ট্যাগ দিয়ে, তো আমরা ইনপুটের পরে এটাকে শেষ করব। তো শেষ করলে আমাদের কাজ তো হয়ে গেল প্রায় অধিকাংশ, কিন্তু আর একটা কাজ বাকি আছে। আমরা যখন সার্চ করব, এখানেই আছে বলে দিচ্ছি, এখানে ইনপুট ইনপুট এই যে নেম এস, এইটাকে আমি কপি করছি, আপনারা কপি করবেন না। এটাকে নিয়ে জাস্ট আমরা ইনপুটের ভিতর যে কোনো জায়গায় এটাকে পেস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সেভ করব। এসটার ব্যাপারে আমি পরে দেখাচ্ছি এসটা কি। তো এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমরা এইবার আমাদের এখানে গিয়ে রিফ্রেশ, এবার যদি এখানে সাপোজ আমি সার্চ করলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবার যদি ইন্টার করি তো সার্চ হ্যালো ওয়ার্ল্ড, এটা জিজ্ঞাসা ধরে ইয়েস, তারপরে ওয়ার্ল্ড, তো এটা আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড হোস্টে চলে আসছে। ওকে, তো এখানে আবার যদি আমরা লিখে দিই একটা এসিটি, এরকম কিছু একটা পোস্ট ছিল, এটাকে সার্চ করি, তো আমাদের এসিটি যত ইয়ে আছে সবই চলে আসছে। ওকে, তো ফ্রেন্ডস কত ইজি না সার্চ ফর্ম তৈরি করা, অবশ্যই ইজি।